চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে পান পাতার চমৎকারী প্রয়োগ। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনারা যে পান পাতাটা ব্যবহার করবেন সেই পান পাতা যেন একদম সবুজ রঙের হয়ে থাকে, কোনো ছিঁড়া বা ফাটা এরকম যেন পান পাতা না হয়, সতেজ পান পাতা যেন হয় সেই পান পাতাটা, এবং সেই পান পাতার যেন বোটাটা কেটে দেওয়া হয়, অর্থাৎ বোটা ভেঙে দেওয়া হয়, এরকম পান পাতা আপনারা ব্যবহার করবেন। আমি যে প্রয়োগগুলো আপনাদেরকে জানাতে চলেছি সেই প্রয়োগে, প্রথম কথা, আপনারা যদি ঋণে ডুবে থাকেন, ঋণ থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না, আপনারা কী করবেন, পান পাতাতে আপনারা একটা লবঙ্গ এবং একটা এলাচ নেবেন, এবং সেই লবঙ্গ এলাচ নেওয়ার পর সেই পান পাতাটা মুড়ে দিবেন, এবং সেই পান পাতাটা প্রতি মঙ্গলবার আপনারা হনুমান মন্দিরে হনুমানের উদ্দেশ্যে, হনুমানজির উদ্দেশ্যে আপনারা নিবেদন করুন। এরকম আপনারা তিন মাস হনুমানজির উদ্দেশ্যে প্রতি মঙ্গলবার আপনারা এই পান পাতা নিবেদন করুন, নিশ্চিতরূপে আপনাদের যে ঋণে যে ডুবে আছেন সেই তার থেকে মুক্তি পাওয়ার উপায় লাভ করবেন। এরপরে আপনাদেরকে জানাচ্ছি, যাদের ধন অর্থাৎ টাকা পয়সা আসাতে চড়াই উতরাই লেগেই আছে, কোনো সময় আসছে কোনো সময় টাকার ঠিক মতো টাকার ফ্লো নেই, সেক্ষেত্রে কী করবেন, আপনারা পান পাতা নেবেন এবং পান পাতার উপরে যে সবুজ ভাবটা থাকে বা চিকনাই ভাবটা থাকে যেটা থাকে সেটা নিচে, এবং খড়খড়িয়া ভাব যেটা থাকে খসখসে ভাব সেই ভাবটা উপরে নেবেন। এরপরে আপনারা গোলাপের পাপড়ি ওখানে রেখে আপনারা মা দুর্গাকে, আপনারা নবরাত্রিতে যদি এটা নিবেদন করতে পারেন, মাথায় রাখবেন নবরাত্রিতে যদি নিবেদন করতে পারেন খুবই ভালো হয়, নয়তো আপনারা এটা প্রতি শুক্রবার করে আপনারা মা দুর্গার কাছে এটা অর্পণ করুন। দেখবেন আপনাদের ধনের যে অসুবিধা অর্থাৎ টাকা পয়সা চড়াই উতরাই যে হয়েই যাচ্ছে সেটা অনেক অংশে কেটে গেছে। এরপরে আপনাদেরকে জানাচ্ছি, যারা ভাবছেন বাড়ি করবেন কিন্তু বাড়ি হচ্ছে না, যারা ভাবছেন চাকরির ক্ষেত্রে ট্রান্সফার একটা ভালো জায়গায় নেবেন, ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বা বিয়ের কথাবার্তা তো চলছে কিন্তু ডেট ফিক্সড হচ্ছে না, সেক্ষেত্রে কী করবেন, আপনারা পান পাতা নেবেন এবং পান পাতার উপরে আপনারা একটা লবঙ্গ রাখবেন, এবং সেই পান পাতাটা দুই হাতে নিয়ে প্রবাহিত নদীতে সেই পান পাতাটা ভাসিয়ে দিবেন, এবং আপনারা মনে মনে প্রার্থনা করবেন এর সঙ্গে যেন আমার যে সমস্যা সেটাও যেন নদীর মধ্যে প্রবাহিত হয়ে যায়। দেখা যাচ্ছে আপনাদের বাড়ির কোনো সদস্য দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েই আছে, ওষুধ খাচ্ছে কিন্তু সেই রকমভাবে সুস্থ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা একটি পান পাতা নেবেন এবং যেটা চিকন পাট যেটা থাকে সবুজ রঙের চিকনা পাট অংশটা উপর অংশটা সেখানে আপনারা রাম লিখবেন লাল সিঁদুর দিয়ে, এটা আপনারা লিখবেন হনুমান মন্দিরে গিয়ে, কোনো জাগ্রত হনুমান মন্দিরে গিয়ে ওই পান পাতার উপরে রাম লিখবেন, এবং পান পাতাটা মুড়িয়ে হনুমানজির উদ্দেশ্যে প্রতি মঙ্গলবার আপনারা এটা নিবেদন করবেন হনুমানজিকে। আপনারা নটি মঙ্গলবার এই রাম লিখে আপনারা হনুমানজিকে নিবেদন করুন, দেখবেন আপনাদের পরিবারের যে যিনি অসুস্থ দীর্ঘদিন ধরে পড়ে আছে, দেখা গেল ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছে কিন্তু সেইভাবে সুস্থ হয়ে উঠছে না, সেক্ষেত্রে দেখবেন সেই ব্যক্তি অনেক অংশে সুস্থ হয়ে গেছে। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে তো সময় শেষ, এর পরে এরকম দুর্দান্ত এপিসোড নিয়ে আবারও হাজির হব। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন।